নির্দিষ্ট জায়গার জন্য হয়, কিন্তু একটা বাচ্চাকে 5 বছর থেকে নিয়ে 30 বছর অবধি দাঁড়া করানোর প্রকল্প যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার বাড়ির চিন্তাধারাটা থাকে না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক ছোট ছোট প্রকল্প আছে আমার আদিবাসী ভাই বোনদের জন্য, যেসব প্রকল্পগুলো হয়তো আপনাদের জানা নেই, সেই প্রকল্পগুলো নিয়ে কাজ করার জন্য কাকুলি মদক আপনাদের কাছে এসেছেন। আগামী দিনে উনি আদিবাসী সমাজের জন্য একটা কোনো জায়গা পেতে চলেছেন, যেই জায়গাটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে নিয়ে কাজটা করতে চান বলে উনি আর একবার এসেছেন আপনাদের কাছে। আপনারা এই সহযোগিতাটা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকের স্বাস্থ্যসাথী প্রকল্প আছে একটা, যেই প্রকল্পগুলো আপনাদের জানা নেই। কর্মসাথী আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, এই জায়গাগুলো আপনারা অনেকেই জানেন না, আর জানতে হবে তার কোনো মানে নেই। কিন্তু দায়িত্বটা আমাদের সচেতন নাগরিক হিসাবে যে আমরা আপনাদের কাছে এসে প্রচার করে যাই বা জানিয়ে যাই। এবার জানানোর পরে যখন দেখবেন, চেষ্টা করবেন সেগুলো, যদি না হলো তাহলে উনি আছেন, পঞ্চায়েত মেম্বার আছেন, পঞ্চায়েত প্রধান আমাদের আছেন যিনি বয়স্ক, এছাড়া আমার ছোট ছোট ভাইরা আছে যাদেরকে কাজে লাগান। আমি এখানে বলে যাই, 3টে জিনিস আমি আস্তে আস্তে দেখছিলাম। একটা হচ্ছে হেলথ সেন্টার রিনোভেট করা, অর্থাৎ আমরা ডেভেলপমেন্ট করি মানে উন্নতি করি, ঠিক আছে? ভালো লাগছে কি এটা শুনে যে আপনাদের তো অনেকে জানা নেই, কারণ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, বাজিরাপুর থেকে যায় রামগঞ্জ, ওই দিকে রামগঞ্জ হারিয়াচনি একটি জায়গা আছে ওই দিক থেকে যায়, দেরি হবে স্টুডেন্টরা আমার ওখানটায় নেই। আমার কাছে সবার নাম ঠিকানা সব আছে, 250টা ছেলে নিয়ে পড়ে আমার ওখানটায়, তারা ট্রেনিং করছে, ট্রেনিংয়ের শেষ ওদের প্লেসমেন্টও হয়ে যাচ্ছে। তাহলে উন্নতি করতে গেলে সব কিছু দরকার আছে,